2023 সাল সংকটের বছর হবে এমন আশঙ্কার খাদ্য শস্য উৎপাদন বাড়ানো সহ একগুচ্ছ পর্যবেক্ষণ ও নির্দেশনা দিয়েছে প্রধানমন্ত্রী শেখ হাসিনা সোমবার মন্ত্রিসভার বৈঠকে এ নিয়ে বিশদ আলোচনা হয় আরিফ জামালের রিপোর্ট করোনা মহামারী সামলে ওঠার আগেই রাশিয়া ইউক্রেন যুদ্ধের কারণে বিশ্বজুড়ে যে সংকট চলছে সামনের বছর অর্থাৎ 2023 সালে তা আরো প্রকট হয়ে ওঠার আশঙ্কা রয়েছে বাংলাদেশও এর বাইরে নয় তাই সরকারের সর্বোচ্চ পর্যায় থেকে বেশ কিছুদিন ধরেই এ নিয়ে সবাইকে সতর্ক করা হচ্ছে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সভাপতিত্বে সোমবার তার কার্যালয়ে অনুষ্ঠিত মন্ত্রিসভার বৈঠকে বৈশ্বিক সংকট মোকাবেলায় করণীয় ঠিক করতে আলোচনা হয় প্রস্তুত থাকতে বলেছেন প্রধানমন্ত্রী প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়ার নির্দেশ দিয়েছেন পরে সচিবালয়ে ব্রিফিংয়ে মন্ত্রিপরিষদ সচিব খন্দকার আনোয়ারুল ইসলাম জানান মূলত তিনটি কারণে 2023 সালে বৈশ্বিক সংকটের আশঙ্কা করা হচ্ছে বৈশ্বিক যে অবস্থাটা আসছে তাতে আমাদের যে প্রবলেম বা যে ক্রাইসিস দেখা যাচ্ছে সারা বিশ্বেতে সেই ক্ষেত্রে আমাদেরকে কতগুলো ইনিশিয়েটিভ নিতে হবে বিশেষ করে রিসেন্টলি ইন্টারন্যাশনাল আপনার ফাইন্যান্সিয়াল অ্যানালাইসিসগুলো যেটা বলছে যে তিনটা কারণে একটা 2023 খুবই একটা ক্রাইসিস বছর হওয়ার সম্ভাবনা একটা হলো ফেডারেল রিজার্ভ যেহেতু রেট অফ ইন্টারেস্ট বৃদ্ধি করে দিয়েছে এটা একটা দুই নম্বর কোভিডের রিকভারিটা হওয়ার আগে ইউক্রেন যুদ্ধটা শুরু হয়ে যাওয়ার ফলে যে প্রোগ্রেসটা হচ্ছিলো সেটা আরও রিটার্ডেশন মানে নেগেটিভদের দিকে চলে যাচ্ছে আর তিন নম্বর আরেকটা কারণ তারা বলছে যে চায়না প্রোডাকশন মানে রিমার্কেবলি কম করছে যেটা আসলে ওয়ার্ল্ড মার্কেটকে ইনফ্লুয়েন্স করছে তো এই তিনটা জিনিসকে অ্যানালাইসিস করে আপনারা দেখবেন ইন্টারন্যাশনাল যে অ্যানালাইসিসগুলি আসছে যে এই তিনটার কারণে আগামী 2023 একটা ক্রাইসিস ইয়ার হওয়ার সম্ভাবনা আছে সংকট মোকাবেলায় মন্ত্রিসভা খাদ্যশস্য মৎস্য ও প্রাণীজ সম্পদের উৎপাদন বাড়ানোর নির্দেশ দিয়েছে বিদেশে দক্ষ শ্রমিক পাঠানো ও রেমিটেন্স বাড়ানোর পদক্ষেপ নিতে এবং খাদ্যশস্যের মজুদ বাড়ানোর নির্দেশনাও এসেছে এছাড়া সরাসরি বিদেশি বিনিয়োগ বাড়াতে নিয়মকানুন সহজ করতেও নির্দেশ দেওয়া হয়েছে সবাইকে এই অনুযায়ী একটু প্রস্তুত থাকতে হবে তো এটাই আজকে রিপোর্ট উপস্থাপনের পরে মন্ত্রিসভাতে বিস্তারিত আলোচনা হয়ে ওনারা যে অবজারভেশন দিচ্ছেন মাননীয় প্রধানমন্ত্রী এবং মন্ত্রিসভা প্রথম হলো আমাদের সর্বাবস্থাতেই ফুড প্রোডাকশনটাকে বাড়াতে হবে আমরা যে যতই ফুড ইম্পোর্টের কথা বলি যাই করি এটা ক্রাইসিসটা থাকবেই যদিও ইউক্রেন এবং রাশিয়াকে এখন ফ্রি করে দেওয়া হয়েছে যে ফুডের ব্যাপারে কোনো ইম্পোজিশন থাকবে না বাট স্টিল এটা একটা ম্যাটার করবে আর ফরেন কারেন্সি যেহেতু একটা ক্রাইসিস হচ্ছে কারণ যেহেতু আপনার ফেডারেল রিজার্ভে রেট অফ ইন্টারেস্ট বৃদ্ধি হওয়ার ফলে যেসব দেশগুলো লোন নিয়ে কাজ করে বা যাদের আপনার ইম্পোর্ট বেশি তাদের কিন্তু দুদিক থেকেই অসুবিধা হচ্ছে একটা হলো আমরা যখন টাকা দিচ্ছি তখন আমরা বেশি দিচ্ছি আবার যখন নিচ্ছি তখন আবার কম পাচ্ছি তো সেই জন্য ডাবল নেগেটিভ ইম্প্যাক্ট হচ্ছে এই জন্য ফার্স্ট অ্যান্ড ফরমোস্ট থিং হলো আমাদের সবাইকে ফুড প্রোডাকশন বৃদ্ধি করার জন্য আপ্রাণ চেষ্টা করতে হবে সচিব জানান ভবিষ্যতে আশঙ্কার মধ্যে আসার কথা হচ্ছে দেশে খাদ্যশস্যের মজুদ এখন অত্যন্ত সন্তোষজনক উৎপাদন বাড়াতেও অনেক পদক্ষেপ নেওয়া হয়েছে আমরা গত 5-6 মাস থেকে দেখছি যে এগ্রিকালচার এবং ফিশারিতে এবং লাইভ স্টকে বেশ কিছু নতুন নতুন ভ্যারাইটি আসছে এগুলো অলরেডি টেস্টেড এগুলো আস্তে আস্তে রিপ্লেস করলে আগামী 1-2-3 বছরের মধ্যে ইনশাল্লাহ ফুড প্রোডাকশন ডাবলের কাছাকাছি চলে যাবে মন্ত্রিসভার বৈঠকে বিগত অর্থ বছরের আর্থিক অবস্থার বিস্তারিত প্রতিবেদন উপস্থাপন করে জানানো হয় জুন পর্যন্ত দেশের জনগণের মাথাপিছু আয় ছিল $2,824 34% বেশি বৃদ্ধি পেয়ে রপ্তানি আয় দাঁড়ায় $52 বিলিয়ন রাজস্ব আদায় বেড়েছে 4.18% তবে রেমিটেন্স কিছুটা কমে হয়েছিল $21 বিলিয়ন বৈদেশিক মুদ্রার রিজার্ভ $48 বিলিয়ন থেকে কমে জুনে ছিল $41.83 বিলিয়ন বৈদেশিক মুদ্রার রিজার্ভটা 2020-21 ছিল $46.3 বিলিয়ন আর এবার আছে $41.83 বিলিয়ন এটা কিন্তু 30 জুনের স্ট্যাটিস্টিক বলতেছি গতবার ছিল $46.3 বিলিয়ন আর এবার আছে $41.83 বিলিয়ন গত জুন জি আর রেমিটেন্স গতবার ছিল $24.78 বিলিয়ন আর এইবার ছিল $21.21 বিলিয়ন আর কি এটা একটু মাইনাস আছে আমদানি ছিল গতবার $65.5 বিলিয়ন এবার হচ্ছে $89.16 বিলিয়ন অনেক $65.59 মানে $65.60 বলতে পারেন আর এইবার হচ্ছে $89.16 ইম্পোর্ট গতবার রপ্তানি হয়েছে $38.76 বিলিয়ন
এবার রপ্তানি হয়েছে 52.08 বিলিয়ন ডলার। হ্যাঁ, রপ্তানি অনেক বাড়ছে, যেহেতু কোভিড ছিল একটা অনেক স্ট্যাগন্যান্ট ছিল। তারপরে রাজস্ব আদায় গতবার ছিল 3,28,000 কোটি টাকা, এবার হচ্ছে 3,42,000 কোটি টাকা। যেমন খাদ্যশস্যের মজুদের কথা বলছিলাম, গতবার ছিল 14.4 লক্ষ মেট্রিক টন গতবার, আর এবার হলো 16 লক্ষ মেট্রিক টন। আমাদের প্রায় অলমোস্ট মানে 1.5 লক্ষেরও বেশি মেট্রিক টন বেশি আমাদের রিজার্ভ আছে। তারপরে জিডিপি যেমন গতবার ছিল 7.25, ওই 19-20, আর 20-21 হয়েছে 5.47। মাথা পিছু আয় হলো $2,824। এদিকে চাষাবাদ না করলে ব্যক্তিগত জমি সরকারি খাস জমি হবে এমন গুজব সত্য নয় বলে জানিয়েছেন মন্ত্রিপরিষদ সচিব। মাননীয় প্রধানমন্ত্রী পার্সোনাল ইনস্ট্রাকশন দিয়েছেন রিসেন্টলি, বেশ কিছু জায়গায় একটা বড় গুজব চলছে যে যেসব জমিতে চাষ করা হবে না সেগুলো খাস হয়ে যাবে। তো এগুলো আমরা কালকে কমিশনার্স কনফারেন্স ছিল, এখানে ডিজি এগ্রিকালচার ছিলেন, তারপরে আমাদের ল্যান্ড সেক্রেটারি ছিলেন, আমরা গত 2-3 দিন আগে রংপুর থেকেও ঘুরে এসেছি, সেখানে আমরা ক্লিয়ার ইনস্ট্রাকশন দিয়ে দিয়েছি কারোর জমি চাষ করলো না আর আমি খাস করবো এরকম কোনো সিস্টেম নেই। খাস করার একটা আলাদা সিস্টেম আছে, এটা অনেক লেন্দি এবং কমপ্লেক্স প্রসিজিওর, কোনোভাবেই যেন ওই প্রসিজিওর প্রপার যদি কোনো কারণে খাস করতে হয় তাহলে সব প্রসিজিওর অবজার্ভ করে এবং তাকে নোটিশ দিতে হবে, তার কাছে শুনতে হবে, ওপেন নোটিশ দিতে হবে। এইরকমভাবে জমিতে চাষ করে না আর এটা খাস করে ফেলবে এরকম কোনো প্রভিশন নাই। এটা এটা একটা গুজব একটা চারদিকে ছড়ানোর চেষ্টা করা হচ্ছে, যদিও দুই এক জায়গায় কোথাও কেউ করেও থাকে, আমরা অলরেডি ইনস্ট্রাকশন দিয়ে দিচ্ছি যাতে এই জাতীয় কোনো ইনিশিয়েটিভ না নেয়। এর বাইরে মন্ত্রিসভার বৈঠকে চিড়িয়াখানা আইনের খসড়ায় চূড়ান্ত অনুমোদন দেওয়া হয়। চিড়িয়াখানাটাকে কমফোর্টেবলি আপনার মানে মেনটেন এবং হ্যান্ডেল এবং সুন্দর এবং মানুষের মানে উপভোগ্য বা দেখার মতন করার জন্য একটা আইন নিয়ে আসা হয়েছে। তো এই আইনটা আপনার 28টি ধারা আছে। এই আইনে বন্যপ্রাণী সংগ্রহের ক্ষেত্রে বন্যপ্রাণী সংরক্ষণ আইন 2012 বা এর অধীনে প্রণীত বিধিমালার যে বিধান সেগুলি পুরোপুরি যেন অনুসরণ করতে হয় সেটার ব্যাপারে গুরুত্ব দেওয়া হচ্ছে। আর এই আইনটিতে চিড়িয়াখানার সাধারণ ব্যবস্থাপনার বিধান ও উপদেষ্টা পরিষদ সংক্রান্ত বিধান পুনর্গঠন করে অন্তর্ভুক্ত করা হয়েছে। তারপর এই আইনে চিড়িয়াখানা সংরক্ষিত প্রাণীর প্রকৃতি ও চাহিদা অনুযায়ী খাঁচা, আবাসন, প্রদর্শন, তথ্য সংগ্রহণ এই ব্যবস্থাগুলো আরও এফেক্টিভভাবে করতে হবে বলে সে নির্দেশনা দেওয়া হয়েছে। আর কোনো প্রাণীর অবস্থা যদি এমনই হয় যে তাকে বাঁচিয়ে রেখা যাচ্ছে না বা বাঁচিয়ে বেঁচে থাকাটা তার জন্য বেশি কষ্টকর করা হচ্ছে, সেক্ষেত্রে তাদের কীভাবে টেকনিক্যাল ওপিনিয়ন নিয়ে ব্যথাহীন মৃত্যুর ব্যবস্থা করা যায় সেগুলোর বিষয়ে আলোকপাত করা হয়েছে। বাংলাদেশ ডেইরি উন্নয়ন বোর্ড আইনের খসড়ায়ও নীতিগত অনুমোদন দেয় মন্ত্রিসভা। এটাও মৎস্য প্রাণী সম্পদ মন্ত্রণালয়ের থেকে আনীত। এটা আপনারা সবাই জানেন যে আমাদের দেশের মৎস্য তো দুগ্ধজাত দ্রব্য আপনার, এটা আপনার আমাদের মৎস্য প্রাণী সম্পদ মন্ত্রণালয়ের অধীনে তারা একটা করে। বাংলাদেশ ডেইরি উন্নয়ন বোর্ড আইন হিসেবে এটা নিয়ে আসা হয়েছে। বাংলাদেশ ডেইরি উন্নয়ন বোর্ড এই আমরা যে ইনটেক করি যেসব গরু বা ছাগলের দুধ এগুলোর একটা ব্যবস্থাপনার জন্য একটা আইন করেছে। আরেকটা করে সেটা হলো আপনার ওই যে মিল্বিটা, সেটা আলাদা, সেটা তো আরডির আন্ডারে, ওটা স্পেসিফিক কয়েকটা জায়গায়, কিন্তু এই আইনটা হলো পুরো বাংলাদেশের জন্য প্রযোজ্য। এটা একটা বোর্ড থাকবে, সেই বোর্ডের একটা চেয়ারম্যান এবং তার সাথে মেম্বার থাকবেন এবং ওনারাই এই দুগ্ধজাত খাবারটা এটা কোয়ালিটি বা ই এই সম্পর্কিত বিষয়গুলো নিশ্চিত করবে। এটা তো বিএসটিআইও বিভিন্ন স্ট্যান্ডার্ডের বিষয় নিশ্চিত করে আপনারা জানেন, কিন্তু দুগ্ধজাত এই খাবারগুলো আপনার এটা এই এই প্রতিষ্ঠানের অধীনে করবে, এটা বিএসটিআইয়ের অধীনে যাবে না। বাংলাদেশ ও জাপান সরকারের মধ্যে প্রস্তাবিত এগ্রিমেন্ট অন কোঅপারেশন অ্যান্ড মিউচুয়াল অ্যাসিস্ট্যান্ট ইন কাস্টমস ম্যাটার্সের খসড়ায় অনুমোদন দেওয়া হয়। এটা বাংলাদেশ এবং জাপানের মধ্যে শুল্ক সংক্রান্ত তথ্য আদান প্রদান, শুল্ক ফাঁকি রোধ, বাণিজ্য সহজীকরণ এবং দুই দেশের সম্পর্কের কথা বিবেচনা করে এগ্রিমেন্ট অন কোঅপারেশন অ্যান্ড মিউচুয়াল অ্যাসিস্ট্যান্ট ইন কাস্টম ম্যাটার একটা চুক্তির উপস্থাপন করা হয়েছে। এই চুক্তির মূল বিষয় হবে বাংলাদেশ ও জাপানের মধ্যে দ্বিপাক্ষিক বাণিজ্য বৃদ্ধি পাবে, দুই দেশের মধ্যে প্রাতিষ্ঠানিক যোগাযোগ সুসংহত হবে, পণ্যের অবৈধ বাণিজ্য ও চোরাচালান প্রতিরোধে তথ্য আদান প্রদানের ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে এবং দুই দেশের অর্থনীতি, জনস্বাস্থ্য, অন্যান্য স্বাস্থ্য রক্ষায় এটা কাজ হবে এবং গোয়েন্দা কার্যক্রমের ক্ষেত্রে দুই দেশ পরস্পরকে সহায়তা করতে পারবে।
আর শুল্ক বিভাগে দক্ষতা বৃদ্ধি করার জন্য জাপানের সহযোগিতা পাওয়া যাবে। তো এটা আপনারা জানেন যে মাননীয় প্রধানমন্ত্রী, আমি জানি না আপনাদের অনেকে নলেজ আছে কি না, উনি এই মাসের শেষের দিকে জাপান যাবেন ইনশাল্লাহ, তো তখন এই চুক্তিটা হয়তো স্বাক্ষরিত হবে। ভিসা নিয়ে কাতারের সঙ্গে একটি এগ্রিমেন্টের অনুসমর্থনের প্রস্তাব অনুমোদন দেয় মন্ত্রিসভা। কাতারের সাথে আপনার ডিপ্লোম্যাটিক স্পেশাল এবং অফিসিয়াল পাসপোর্টে যত অনারাইভাল ভিসা পাওয়া যায় তার বিষয়ে একটা চুক্তি স্বাক্ষর হয়েছে। সেইটা আপনার বিভিন্ন ক্যাটাগরির ভিসা ব্যতিরিক্ত ভ্রমণের সুযোগ পাবেন। দুই দেশের দ্বিপাক্ষিক অর্থনৈতিক বাণিজ্য সহায়তা সম্প্রসারিত হবে এবং আন্তর্দেশীয় সম্পর্কের অধিক ফলপ্রসূ হবে, এটাই আশা করা হচ্ছে আর কি। এছাড়া সৌদি আরবের সঙ্গে নিরাপত্তা সহযোগিতা এবং রুট টু মক্কা সার্ভিস নামে সই হওয়া দুটি সমঝোতা স্মারকের খসড়া অনুমোদন দেওয়া হয় সোমবার মন্ত্রিসভার বৈঠকে। মেন জিনিস হলো সন্ত্রাসবাদ, মানব পাচার, অর্থ পাচার, এগুলো রোধ করা, মাদকদ্রব্য সন্ত্রাসে অর্থায়ন বন্ধ করা, সৌদি আরবে দক্ষ জনবল প্রেরণ এবং ভিসা সহজ করা, এবং নিরাপত্তা সংক্রান্ত প্রশিক্ষণ এবং সক্ষমতা বৃদ্ধি, এই চারটার বিষয়ে গতকাল সৌদি আরবে যে আপনার মন্ত্রী এসেছেন ওনার সাথে আমাদের আপনার জননিরাপত্তা বিভাগের একটা চুক্তি হয়েছে, এটা ক্যাবিনেট অ্যাগ্রি করেছে। হাজি সাহেবদের আপনারা জানেন যে গতবার ইমাইগ্রেশনটা এখানে হয়েছিল কোভিডের কারণে, তো এইবার চুক্তি হয়ে গেছে যে এখন থেকে হজে আমাদের হাজি সাহেবদের সব ইমাইগ্রেশন এখানেই হবে। এটা একটা গ্রেট একটা অ্যাচিভমেন্ট, গতবারটা তো একটা স্টপ গ্যাপ অ্যারেঞ্জমেন্ট ছিল, এটাকে ইনস্টিটিউশনালাইজ করে দুই পক্ষ অ্যাগ্রি করে গেছে, যার ফলে আমাদেরকে আর সৌদি আরবে আমরা লোকাল প্যাসেঞ্জার হিসেবে নাম। আরিফ জামাল, এটিএন নিউজ, ঢাকা।